আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আযীমিল খাবীরিল মুতাআলি, আলহামদুলিল্লাহিল্লাযী লা তুহজিবুহু যুলুমাতুল লায়ালি, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালাল জিবালাল হাওয়ালি, সুবহানাহু মিন ইলাহিন আযীমিন ইয়াগফিরুয যুনুবা ওয়া লা ইউবালি, লা ইলাহা ইল্লাল্লাহ بها نحيا وبها نموت وبها نلقى الله وبها نوالي, واشهد ان عظيمنا وقدوتنا قرة عين محمد ابن عبد الله عبده ورسوله وصفيه من خلقه وخليله, ارسله الى الناس كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا, فبلغ الرسالة وادى الامانة ونصح الأمة فكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم صل على محمد حتى ترضى, وصل على محمد بعد الرضا, وصل على محمد أبدا أبدا. اللهم صل على جميع الملائكة والمرسلين, فارحم عبادك المؤمنين من أهل السماوات والأرضين, واختم لنا بخير, وافتح لنا بخير, وبارك لنا في القرآن العظيم. قال الله سبحانه وتعالى, بسم الله الرحمن الرحيم, لا يكلف الله نفسا إلا وسعها, وقال سبحانه وتعالى, فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون, وقال النبي صلى الله عليه وسلم, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, দরুদ এবং সালাম প্রেরণ করছি আপনার আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সরকারে দু আলম তাজদারে মদিনা হযরত মুহাম্মদ sallallahu alayhi wa sallam, his family, companions, and all the Muslim ummah until the day of judgment. Je jahan theke boshe ion tv er maddhome basic knowledge of islam program e ongshogrohon korechen shokol ke ion tv er pokkho theke antarik mubarakbad janacchi. Rabbul alamin er kache dua kori, Allah jeno amader ke ihdinas sirat al mustaqim er upor rakhen, আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন, আল্লাহ যেন আজকের এই আলোচনাকে বোঝার এবং অন্যের কাছে ধীরের দাওয়াত পৌঁছে দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ অল অফ আস গুড ইন দিস ওয়ার্ল্ড, গুড ইন দ্য হিয়া আফটার, অ্যান্ড মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শো আস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين, آمين يا رب العالمين. في ভাই এবং বোনেরা, লাস্ট সানডে একজন প্রশ্ন করেছিলেন মুসহ আল খুফাইন, মুজার উপর মুসহের ব্যাপারে। যখন মুজার উপর মুসহের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, ভেরি শর্ট আনসার দিয়ে বলেছিলাম, দলিল দিয়ে একেবারে উইথ রেফারেন্স আজকে আলোচনা পেশ করব। এজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুজার উপর মুসেহের ব্যাপারে। আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমরা যে মুজার উপরে মুসেহ করি, চামড়ার মুজা, কাপড়ের মুজা, তাহলে এই মুসেহটা করার নিয়ম কি, চামড়ার মুজার উপর মুসেহ করলে কয়দিন, আর কাপড়ের মুজার উপর মুসেহ করা যাবে কি না, যদি অজু করি অজু করতে পারি না, তায়াম্মম করলে নামাজ হবে কি না, আর যদি অজু করি মুজা পরিধান করি তাহলে অজু করলে মুজার পাও না ধুয়ে মুজার উপর মুসেহ করলে হবে কি না, দিস ইজ দ্য টপিক টুডে। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা। আমার ভাই এবং বোনেরা, শুরুতেই আলোচনা করতেছি একটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলবো, এবং একেবারে হাদিসের তর্জমা করে আলোচনা শুরু করে দিব। আন মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, কুনতু মা'আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাক্বালা ইয়া মুগীরা,
يا مغير خذ الإداوة فأخذتها فانطلق رسول الله صلى الله عليه وسلم حتى توارى عني فقضى حاجته وعليه جبة شامية فذهب ليخرج ليخرج يده من كمها فضاقت فأخرج يده من أسفلها فصببت عليه فتوضأ وضوءه للصلاة ومسح على خفيه ثم صلى رواه البخاري ومسلم অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি। হযরত মুগীরা তিনি বলতেছেন, হযরত মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালতে ছিলেন, আমি উনার সাথে ছিলাম। আল্লাহর নবী ট্রাভেলিং এ গেছেন, সফরে বাহির হইছেন, আমি উনার সাথে ছিলাম। ফাকালা ইয়া মুগীরা, আল্লাহর নবী বলেন, হে মুগীরা আমাকে পানির লোটাটা দাও। আল্লাহর নবী পানি চাইলেন, হযরত মুগীরা বললেন আমি পানির লোটাটা দিলাম তাকে, রসুলকে। তখন রসুল এ করেছিলাম ওইটা নিয়ে তিনি একটু দূরে চলে গেলেন, ওদার হাজত শেষ করলেন, পেশাব করলেন বা টয়লেটে গেলেন, হাজত শেষ করলেন। শেষ করার পরে তিনি আসিয়া কাপড়ের আস্তিন খুলতে চাইলেন এবং ওইদিকে খুলতে না পেরে যাক শেষ পর্যন্ত হাতকে খুললেন। খোলার পরে আল্লাহর নবী বসলেন, বসার পরে কি করলেন, অজু করলেন। তিনি বলতেছেন ফাতাওয়াদ্দা উযুআহু লিসসালাহ, তিনি নামাজ পড়ার জন্য অজু করলেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস বলতেছি। ওয়া মাসাহা আলা খুফাই, অজু করেছেন ঠিকই কিন্তু পা দুন নাই, হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, মাতাহ মুসেহ করেছেন, কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন কিন্তু পা দন নাই। ওয়া মাসাহা আলা খুফাইহি, পায়ের মধ্যে মুজা ছিল, এই মুজার উপর মুসেহ করে ফেলেছেন। সুম্মা সাল্লা, সুম্মা সাল্লা, অতঃপর তিনি নামাজ পড়ছেন। এই হাদিসটি কোথায়? বুখারী শরীফের। এই হাদিসটি মুসলিম শরীফের। অর্থাৎ আল্লাহর নবী অজু করেছেন কিন্তু পা ধুন নাই, পায়ের মধ্যে মুজা ছিল, মুসেহ আলাল খুফাইন, অর্থাৎ চামড়ার মুজা ছিল, ওই মুজার উপর তিনি মুসেহ করে ফেলেছেন। আমি পরবর্তীতে প্রথমে চামড়ার মুজার কথা বলে দেই, তারপরে কাপড়ের মুজার কথা বলবো। এই হলো প্রথম হাদিস। দুই নম্বর আরেকটা হাদিস দেখুন, মুজার উপর মুসেহ শর্ত হওয়ার জন্য আরেকটা হাদিস দেখুন। আন মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, কুনতু মাআ আন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরিন, ওকে, فأهويت لأنزع خفيه فقال دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما رواه البخاري ومسلم। হযরত মুগীরা বললেন, রাসূল করেছিলাম সফরের হালতে ছিলেন, মুজার উপর মুসেহ করতে অজু করার পরে পা যখন দোয়ার সময় হয়ে গেছে, আমি আল্লাহ রসুলের খাতিম হিসাবে আমি চাইলাম হুজুরের রসুল করেছিলাম মুজা খোলার। আল্লাহর নবী বললেন দাহুমা, ছেড়ে দাও, আমার মুজা খুলতে হবে না। ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন, কারণ আমি মুজাগুলা পা দৌত অবস্থায় অর্থাৎ অজু করে মুজা পরিধান করেছি, সুতরাং এখন আর অজু করতে হলে আমার পা ধুইতে হবে না, কারণ আমি যখন প্রথমে মুজা পরেছিলাম তখন অজু করার পরে মুজা পরিধান করেছিলাম, এখন অজু চলে গেলেও আর মুজা খুলতে হবে না, তার উপর মুসেহ করলে হয়ে যাবে। এই হাদিসটা বুখারী শরীফের। তাহলে এই হাদিস থেকে আমরা এই কথা পেয়ে গেলাম, যখন মুজার উপর মুসেহ করব তখন অজু করার পরে যখন মুজাহটা পরিধান করব তখন ওই মুজার উপর মুসেহ করতে পারবো। এমনিতেই মুজা পরলাম, এরপরে অজু করলাম, তখন মুজার উপর মুসেহ করা যাবে না। প্রথমে অজু করার পরে আমি যখন মুজাহ পরিধান করেছি তখন অজু চলে গেলে এর পরবর্তী টাইমে আমি যখন অজু করব তখন মুজার উপর মুসেহ করতে পারবো, এর আগে করতে পারবো না। তাহলে মুজার উপর মুসেহ হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথমে মুজা পরিধান যখন করি তখন অজু করার পরে যেন মুজাহ পরিধান করি, এর পরবর্তীতে যদি অজু চলে যায় তারপরে কন্টিনিউ আমি যদি গড়ে থাকি একদিন এক রাত মুজার উপর মুসেহ করতে পারবো। আর আমি যদি সফরের হালতে থাকি তারপরে মুজা যদি অজু করে পরিধান করি আর সফরের হালতে থাকি তাহলে তিন দিন তিন রাত মুজার উপর মুসেহ করতে পারবো, অজু করার পরে আর মুজাহকে খুলতে হবে না, মুজার উপরে আমি হাত দিয়ে মুসেহ করতে পারবো। চলে যাই আরেকটা হাদিসের দিকে। আন সাফওয়ান ইবনে হাসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
Kala Amarana Rasulullah, he sallallahu alayhi wa sallam. Tiripal and Rasulakarim sallallahu alayhi wa sallam. Nirdeshtiyachan, Amarana, Nirdeshtiyachan. Rasulakarism, An Namsaha alal Khufayhi, Khufayni Ida Nahnu Adhallahuma ala Tuhrin. Rasulakarism, Mudarupur, Musekora, Nirdeshtiyachan, Johan Ozukore, Prabesh Karahai. মুজার উপরে তখন মুসাহ করতে পারবেন যখন ওযু করে মুজাহকে মুসাহ করবেন তারপরে মুসাহ করতে পারবেন একদিন এক রাত যদি বাড়িতে থাকেন বাসায় থাকেন আর যদি ঘর থেকে বাইরে হন তিন দিন তিন রাত আপনি সামরার উপর মুসাহ করতে পারবেন কোনো উজর লাগবে না এমনিতেই কারণ সামরার মুজা আপনি পরেছেন গেল প্রথম কথা এখন এই মুসাহটা কিভাবে করবেন হাত দিয়ে এইভাবে কসলাইয়া মুসাহ করবেন না নবীজি কিভাবে উজার উপর মুসাহ করেছেন খেয়াল করে শুনবেন এখন পর্যন্ত আমি কিন্তু চামড়ার মুজার কথা বলতেছি একটু পরে আমি আপনাদের সামনে কাপড়ের মুজার কথা বলবো কিভাবে মুসাহ করবেন সেই কথাটাও হাদিসের মধ্যে বাইহাকী শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি আন মুগীরা ইবনে শুআবা তাকাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بالا ثم جاء حتى توضع ثم مسح على خفيه ووضع يده اليمنى على خفيه اليمنى ايمن الله النبي وضو করলেন وضو করার পরে ووضع يده اليمنى على خفته الايمن الله النبي بيضا ডান হাত ডান পায়ের উপর রাখলেন ويده اليسرى على خفته الايسر অতঃপর বাম بيضا হাত বাম পায়ের মুজার উপর রাখলেন ومسح أعلاهما مسحة واحدة حتى كأني أنظر إلى أسر أصابع رسول الله صلى الله عليه وسلم এমন ভাবে মুসাহ করলেন ডান হাত দিয়ে ডান মুজার উপর এইভাবে হাত রেখে এইভাবে টান মারলেন নিচ থেকে উপরের দিকে টান মারলেন বাম পায়ের উপর বাম হাত রেখে এইভাবে নিচ থেকে উপরের দিকে টান মারলেন হাত্তা এই সাহাবী বলতেছেন কাআননি আনজুরা انظروا الى اثر اصابع رسول الله الله النبي যে মুজার উপর মুসাহ করেছেন বিজা হাতের আঙ্গুলির দাগটা আমরা মুজার উপর দেখেছি তাহলে মুজা যখন আমরা পরিধান করি মুজার উপর যখন আমরা মুসাহ করব তাহলে কিভাবে করব মুজার তলবাজু মুসাহ করতে হয় না দেখুন কি যুক্তি কি বলে যুক্তি বলে কমন সেন্স বলে যুক্তি বলে আপনি মুসাহ করবেন পায়ের নিচ বাজু কিন্তু ইসলাম যুক্তির মাধ্যমে চলে না ইসলাম দলিল ভিত্তিক এবং রসুল যা করেছেন সেটা করতে হবে রসুল যা বর্জন করেছেন সেটা করতে হবে সুতরাং যুক্তি দিয়ে ইসলাম চলে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন قال لو كان الدين بالرأي যদি যুক্তির মাধ্যমে ইসলাম চলতো لكان اسفل القف او اولى بالمسح من اعلاه وقد رايت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر الخفين رواه ابو داود دارقطني بيهقي الله حضرت علي رضي الله تعالى عنه বলেন যুক্তি বলে আপনি মুসাহ করবেন পায়ের নিচ বাজু যুক্তি বলে ওযু চলে গেছে যেদিকে ওযু চলে যায় ওই দিক আপনি দইবেন কিন্তু আমরা কি করি আমরা হাত দই মুখ দই তিনি বলতেছেন ইসলাম যুক্তির মাধ্যমে চলে না ইসলাম চলে নবীর আদর্শ নবী যেভাবে বলেছেন সেইভাবে সুতরাং মুজার উপর মুসাহ কিভাবে করব নবী যেইভাবে করেছেন বিদা হাতকে একটু জারা দিয়ে পানি ফেলে মুজার উপর এইভাবে রাখবো নিচ থেকে উপর দিকে টান দিব ডান হাত দিয়ে ডান মুজা পা বাম হাত দিয়ে বাম পা যদি চামড়ার মুজাটা যদি আমি অজু করার পরে পরিধান করি খেয়াল করে শুনবেন আমার ভাই এবং বোনেরা আপনার ঘরে যদি চামড়ার মোজা থাকে আর আপনি অজু করেছেন অজু করার পরে এই মোজাটা পরিধান করেছেন এরপরে অজু চলে গেছে তখন আপনি ঘরে থাকছেন কোথাও যাচ্ছেন না ঘরে থাকা অবস্থায় এই চামড়ার মোজার উপরে আপনি হাত দিয়ে অজু করলে হাত দিয়ে আপনি মুসাহ করে ফেলবেন ডান হাত দিয়ে ডান পা বাম হাত দিয়ে বাম পা মুসাহ করে ফেলবেন একদিন এক রাত পর্যন্ত আপনি মুসাহ করতে পারবেন আর যদি আপনি মুসাফির হালতে থাকেন তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মুসাহ করতে পারবেন আপনার অজুর সময় আর পা ধুইতে হবে না এই হচ্ছে মুসাহ আলাল কুফাইন চামড়ার মুজার উপরে মুসাহ করার নিয়ম এখন একদিন এক রাত যে আপনি এটা কোথায় ফেলেন আমি যে চামড়ার মুজার উপর একদিন এক রাত মুসাহ করব এটা কোথায় থেকে পেলাম কোথায় থেকে আমরা পেলাম দেখুন عن حزيمة بنت ثابت بن ثابت عن النبي صلى الله عليه وسلم أنه سئل عن المسح على الخفين أجل صحابي بلتسن
খুজাইমা বিনতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজার উপরে মুসহ করার ব্যাপারে জিজ্ঞেস করা হইল যে আমরা মুজার উপর মুসহ কিভাবে করব, তার নিয়ম কিভাবে, মুদ্দত কতদিন, কত সময় মুসহ করব। তখন আল্লাহর নবী বললেন, ফাকাল আল মাসহু আলাল খুফাইন লিল মুসাফির সালাসাতি আইয়ামিন ওয়ালিল মুকিম ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আবু দাউদ আহমদ, সব হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, তুমি যদি গড়ে থাকো আর অজু করে মুজা পরিধান করো আর এরপরে যদি তোমার অজু চলে যায় তাহলে মুজার উপর হাত দিয়ে এইভাবে মুসেহ করে ফেলিও, আর মুজা তোমাকে ধুইতে হবে না, মুজা খুলতে হবে না, হা পা ধুইতে হবে না। আর তুমি যদি সফরের হালতে থাকো তাহলে তুমি তিন দিন তিন রাত মুজার উপর মুসেহ করতে পারবে, অজুর সময় পা ধুইতে হবে না, কারণ এটা হাদিস দ্বারা সাবিত। নবী করিম ইসলাম বলেছেন এখানে অসুস্থতাও লাগবে না, কোনো কন্ডিশন লাগবে না, যে কোনো মানুষের পক্ষে এটা জায়েজ, এখানে কোনো কন্ডিশন নাই, আনকন্ডিশনাল। আশা করি যারা এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা শুনেছেন মুজার উপর মুসেহ করার ব্যাপারে, এতক্ষণ আলোচনা পেশ করেছি চামড়ার মুজার কথা, মুসেহ আলাল কফাইন অর্থাৎ চামড়ার মুজা, তাহলে আমি কাপড়ের মুজায় যাওয়ার আগে কথাটা সারসংক্ষেপ আবারও বলি, একেবারে মেইন ফ্যাক্টগুলো আবারও বলতেছি। কোনো ভাই অথবা বোন যদি মুজা পরিধান করেন আর মনে করেন যদি যে তিনি ঠান্ডা লাগে পায়ে, আর অজু করার পরে চামড়ার মুজা পরিধান করেন, তাহলে আপনার অজু চলে গেলে, যদি আপনার অজু চলে যায়, পেশাব করুন, টয়লেটে যান বা যাই করেন, আপনার অজু চলে গেছে, আপনি নামাজ পড়তে চান, আপনি অজু করেন, পা আপনাকে ধুইতে হবে না, চামড়ার মুজার উপর আপনি গড়ে থাকলে একদিন এক রাত মুসেহ করতে পারবেন, কোনো সন্দেহ নাই, কোনো কন্ডিশন নাই, আনকন্ডিশনাল। জুয়ান বুড়া ছোট্ট বড় সুস্থ অসুস্থ সবার পক্ষে যাইজ। আর যদি আপনি মুসাফির হালতে থাকেন, বাহিরে কোথাও গেছেন, সফরে গেছেন, তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত এই চামড়ার উজার উপর মুসেহ করতে পারবেন, আপনাকে দইতে হবে না, দেওয়া জরুরি নয়, কারণ আপনি অজু করে মোজাটা পরিধান করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই মোজাটা কি চামড়ার মোজা, মুসেহ আলাল খুফাইন। এখন আসুন, আমরা যে কাপড়ের মোজা পরিধান করি, এই কাপড়ের মোজার উপর মুসেহ করা যাবে কি না, মন গড়া কথা না বলে প্রতিটা কথা আমি দলিল ভিত্তিক বলতেছি, এবং মন গড়া কোনো যুক্তি নয়, যা রসুল করেছেন সেটা আমরা করব, যা সাহাবা করেছেন সেটা আমরা করব, যা রসুল করেন নাই, সাহাবা একরাম করেন নাই, তাবেইন তবে তাবেইন করেন করেন নাই, এমন কাজ আমরা কখনো করব না। সুতরাং কোনো আমল করতে হলে দেখতে হবে সেই আমলটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আছে কি না, সাহাবায়ে কেন্দ্র আমলের মধ্যে আছে কি না। যদি আমার কিছু বুঝে না ধরে, ফাস আলু আহলে জিক্র ইন কুং তুমলা তা আলামুন, যা জানি না তা যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, নলেজ রাখেন, তাদেরকে জিজ্ঞেস করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ইসলাম খুব সহজ জিনিস, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের উপরে কোনো কিছু চাপাইয়া দেন না যেটা মানুষের পক্ষে করা কষ্ট দুর্বিষহ। ইসলাম খুব মডার্ন, সুইট সুইটেবল ফর অল দ্য টাইম, অল দ্য নেশন, সমস্ত মানুষের জন্য সুইটেবল, উইচ ইজ কমপ্লিট গুড অফ লাইফ, এমন কোনো জিনিস নাই যার সমাধান ইসলামে দেয় নাই। আসুন কাপড়ের মোজার দিকে। কাপড়ের মোজাকে হাদিসের ভাষায় বলা হয় জাওরাবাইন, কাপড়ের মোজাকে হাদিসের ভাষায় বলা হয় আরবিতে জাওরাবাইন। عن مغيرة بن المغيرة بن شعبة أن رسول الله صلى الله عليه وسلم توزأ ومسح على الجوربين والنعلين رواه البخاري ومسلم। অতপর এই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে, নাসাই শরীফে এসেছে, আহমদে এসেছে। হযরত মুগীরা বলতেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, তাওয়াজ্জা, বুখারী শরীফের হাদিস বলতেছি, মুসলিম শরীফের হাদিস বলতেছি, ওয়া মাসাহ আলাল জাওরাবাইন, কাপড়ের মুজার উপর মুসহ করেছেন, ওয়ান্না আলাইন, জুতার উপর মুসহ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের মুজার উপর মুসহ করেছেন, জুতার উপর মুসহ করেছেন,
এখন প্রশ্ন হলো, নবী যদি কাপড়ের মোজা আর জুতার উপর মুসেহ করেন তাহলে আমরা করতে পারি না কেন? দেখুন এখানে হাদিস বিশারদ যারা তারা এটার ব্যাখ্যা দিয়েছেন, ও মাসাহা আলাল জাওরা বাইরি ওয়ান্না আলাইন। অর্থাৎ আমরা দেখেন অনেক সময় আমরা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী পাগড়ির উপর মুসেহ করেছেন, এ কথার অর্থ নয় যে পাগড়ির উপরের দিয়ে মুসেহ করেছেন। মাবুদরা অনেকেই মাথা মুসেহ করেছেন, একথা করেন, এইভাবে একটা অর্থ নয় যে স্কার্ফের উপরে করেন, না, এইভাবে জুতাকে ধরে জুতার উপর মুসেহ করেছেন, জুতাকে রেখে ইসলামিক স্কলাররা ব্যাখ্যা দিয়েছেন জুতাকে ধরে জুতার উপর পায়ের মোজাকে মুসেহ করেছেন। ইসলামী ফেকাহ শাস্ত্র তারা যারা ব্যাখ্যা করেন বিশেষ তারা বলে দিয়েছে, যেমন আমরা যখন মুসেহ করি তখন টুপির উপর মুসেহ করি, একথার অর্থ কি টুপি মাথায় রেখেই, ফর এক্সাম্পল মাথার চার ভাগের এক ভাগ মুসেহ করতে হয়, এইভাবে টুপি একটু সরাইয়ে এমনি করে আবার এমনি মুসেহ করে ফেলি, একথার অর্থ এটা নয় যে টুপির উপরে আমরা মুসেহ করলাম। অর্থাৎ নবী করেছিলাম জুতা পায়ে রেখেই জুতার উপর পাটাকে মুসেহ করেছেন, মোজার উপর মুসেহ করেছেন। কোন মোজা? আল মাসাহা আলাল জাওরাবাইন, কাপড়ের মোজার উপর মুসেহ করেছেন। এখানে নবী করেছিলাম যে কাপড়ের মোজার উপর মুসেহ করেছেন, এখানে কোনো কন্ডিশন নাই হাদিসের মধ্যে, এই কাপড় কী কাপড় হবে, সুতি হবে না লাইলন হবে, না গাঢ় হবে না পাতলা হবে, না কোন ধরনের মোজা হবে, কোনো কন্ডিশন নাই। শুধু আল্লাহর নবী যেইভাবে চামড়ার মোজার উপর মুসেহ করেছেন ঠিক তেমনইভাবে কাপড়ের মোজার উপরও আল্লাহর নবী মুসেহ করেছেন। এখন হাদিসটাকে বোঝার জন্য ইসলামী স্কলারগণ হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ দিয়েছেন। এখানে কাপড়ের মোজা বলতে কোন কাপড় বোঝায় সেটার ব্যাখ্যা ইসলামিক স্কলার যারা তারা দিয়েছেন। এখন আসুন, ওয়াল মাসহু আলাল জাওরাবাইন ফা ইন কানাল মুজাল্লাদাইন আও মুনাআলাইন ইয়াজুযু বিলা খিলাফ ইনদা আসহাবিনা ওয়া ইন লাম ইয়াকুন মুজাল্লাদাইন ওয়ালা মুনাআলাইন ফা ইন কানা ইলাল আখির, লম্বা আলোচনা। এখন ইসলামিক স্কলার যারা তাদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন। কিছু কিছু ইসলামিক স্কলাররা বলেছেন যেহেতু আল্লাহর নবী কাপড়ের মোজার উপর মুসেহ করেছেন, এই মোজাটা যদি কেউ পরিধান করেন আর মোজাটা যদি এখন আমরা যে মোজা পরিধান করি এই মোজার নিচে যদি চামড়া লাগানো থাকে আর ওই মোজাটাকে মুসেহ করা হয় তাহলে এই মোজার কাপড়ের মোজার উপর মুসেহ করা যাবে। কেউ বলেছেন মুজাল্লাদাইন, যে মোজার নিচেও চামড়া উপরেও চামড়া, এই মোজার উপর সাইড দিয়ে কাপড় লাগানো, এইরকম মোজার উপর মুসেহ করলে মুসেহ হয়ে যাবে, এইরকম বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। কারণ তারা বলতেছেন আমরা যে মোজা পরিধান করি ওই মোজাটা পানিতে পাড়া মারলেই পানি ঢুকে যায়, সুতরাং এই মোজার উপর মুসেহ করলে ঠিক হবে না, এরা কারা বলেছেন? ইসলামিক স্কলাররা। কিন্তু আরও বড় কয়েকজন ইসলামিক স্কলাররা কি বলেছেন খেয়াল করে শুনুন। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলতেছেন আন্না কুল্লা খুফফিন ইয়ালবাসুন নাস ইয়ামশুনা ফীহি ফালাহুম আন ইয়ামসাহু আলাইহি ওয়া ইন কানা মাফতুখান ইলা আখির। আল্লামা ইবনে তাইমিয়া বলেন যে কোনো ধরনের কাপড়ের মোজা আপনি পরিধান করুন এটার উপর মুসেহ করতে পারবেন। ওকে, ব্রেকের সময় হয়ে গেছে। আল্লামা উসাইমি, শেখ ইবনে উসাইমি, আমি আলোচনা পেশ করছিলাম মুসেহ আলাল খুফাইন, মুসেহ আলাল জাওরাবাইন। মুসেহ আলাল খুফাইন অর্থাৎ চামড়ার মোজার উপর আপনি মুসেহ করতে পারবেন যদি অজু করে পড়েন তিন দিন তিন রাত, যদি মুসাফির হালতে থাকেন, আর যদি গড়ে থাকেন একদিন এক রাত মুসেহ করতে পারবেন যদি অজু করার পরে এই মোজাটা পরেন, আর যদি পরবর্তীতে অজু চলে যায় পা ধুইতে হবে না। মুসেহ আলাল খুফাইন চামড়ার মোজার কথা। আর কাপড়ের মোজার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে ঠিক তদ্রুপভাবে কাপড়ের মোজার উপরও মুসেহ করতে পারবেন, এখানে কিছু কন্ডিশন আছে। কাপড়ের মোজার উপর আল্লাহর নবী মুসেহ করেছেন, হাদিস হচ্ছে আন মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াযা ওয়া মাসাহা আলাল জাওরাবাইন ওয়ান আলাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী কাপড়ের মোজার উপরও মুসেহ করেছেন। এখন কাপড়ের মোজাটা কোন ধরনের কাপড়ের মোজা, এক্ষেত্রে উলামায়ে কিরাম ইসলামিক স্কলারদের মধ্যে দ্বিমত হয়ে গেছে। অধিকাংশ ইসলামিক স্কলাররা বলেছেন যে যদি নিচের দিকে চামড়া লাগানো হয় তাহলে মুসেহ করতে পারবেন, কেউ বলেছেন উপরের যদি চামড়া লাগানো থাকে তাহলে এমন কাপড়ের মোজার উপর মুসেহ করতে পারবেন, কেউ বলেছেন যদি এত গাড়ি হয় যে সহজে পানি ঢুকে না এমন কাপড়ের মোজার উপর মুসেহ করতে পারবেন, কেউ বলেছেন নর্মালি পাতলা কাপড়ের মোজার উপর মুসেহ করতে পারবেন না, এইরকমভাবে ডিবেট শুরু হয়ে গেছে। কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোনো ধরনের মোজা হোক, কাপড়ের মোজা যারা মানুষ পরে, সুতি হোক কাপড়ের হোক, এখানে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, আনকন্ডি
কন্ডিশনাল কাপড়ের মুজার উপরে মুসিহ করা যাবে, কারণ নবী করিম ইসলাম যে কাপড়ের মুজার উপর মুসিহ করেছেন এখানে কোনো কন্ডিশন নেই। আরেকজন ইসলামিক স্কলার তিনি ক্বালা শাইখুল ইবনে উসাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ক্বালা ইয়াজুজুল মাসহু আলা কুল্লি মা লুবিসা আলা আর-রাজুলি ওয়া হুয়া আল-ক্বাউলুস সহীহ। লম্বা আলোচনা, আমি সেই আরবি এবারত আর লম্বা আলোচনা না বলে কথার সার মর্মগুলা বলতেছি। আল্লামা শেখ ইবনে উসাইমিয়া উনি বলতেছেন, আল কুরআন এবং হাদিসে মুজার উপর মুসিহ করার ক্ষেত্রে, কাপড়ের মুজার উপর মুসিহ করার ক্ষেত্রে যে নির্দেশ এসেছে বুখারি শরীফের হাদিস, আল্লাহর নবী যে কাপড়ের মুজার উপর মুসিহ করেছেন এটা মুতলক। তিনি বলতেছেন এটা হচ্ছে মুতলক, অর্থাৎ ওয়াল মাসু আলাল খুফাইন কানা মুতলাকান গাইরা মুকাইয়্যাদিন বিশ্বরুত। এখানে কোনো কন্ডিশন লাগানো ছিল না, যে নবী বলেন নাই যে কোন কন্ডিশন হতে হবে, কীভাবে হতে হবে, সুতরাং এখানে কোনো কন্ডিশন নাই। এবং সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম কাপড়ের মুজার উপর মুসিহ করেছেন। সুতরাং শেখ উসাইমি বলতেছেন যে এখানে কন্ডিশন লাগিয়ে আল্লাহর বিধানকে হার্ড করা মোটেও ঠিক হবে না। সুতরাং কোনো মানুষ যদি কাপড়ের মুজা পরিধান করে আর ওই মুজা যদি পারা না হয়, ছিটা না হয়, যে পারাও নাই, ছিটাও নাই, হাউল হয় নাই, একটু গাড়ি কাপড়ের মুজা যদি হয়, তাহলে এই মুজার উপর মুসিহ করতে কোনো আপত্তি নাই। কারণ মুজার উপর মুসিহ করাটা, কাপড়ের মুজার উপর মুসিহ করাটা মুতলক, আনকন্ডিশনাল। সুতরাং ইসলামিক স্কলাররা যদি কেউ কেউ কন্ডিশন লাগিয়ে দেন, মুজাল্লাদ হতে হবে, মুনাআল হতে হবে, তাহলে তো যে হাদিসের এটা সাথে এটা বেশি কড়াকড়ি হয়ে যাবে, যেটা হাদিসের মধ্যে নাই, রসুল এইরকম করেন নাই। এইভাবে ইসলামিক স্কলারদের মধ্যে একটু ডিবেট হয়ে গেছে। তাহলে আমরা কী করব? কিছু সংখ্যক ইসলামিক স্কলাররা বলেছেন, যেহেতু মুসিহ আলাল জাওরাবাইন, চামড়ার মুজার উপর কোনো শর্ত নেই, কোনো কন্ডিশন নেই, সবাই করতে পারবেন, কাপড়ের মুসিহ আলাল জাওরাবাইন, মুসিহ আলাল জাওরাবাইনের উপরে যেহেতু কন্ডিশন এসে গেছে, ইসলামিক স্কলারদের মধ্যে ডিবেট শুরু হয়ে গেছে কোনটার উপর করতে পারবেন, কোনটার উপর করতে পারবেন না, সেহেতু এটা রেগুলার অভ্যাসে পরিণত না করে সফরের হালতে বা কোনো অসুবিধার সময় কাপড়ের মুজার উপর করে ফেলেন, রেগুলার আমল না করাই উত্তম। আল্লাহ আলম, এই হচ্ছে কথা। আমি আপনাদেরকে বলবো যারা প্রোগ্রাম দেখতেছেন, আমরা কাপড়ের চামড়ার মুজার উপর তো অবশ্যই মুসে করতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু কাপড়ের মুজা যেটা আল্লাহর নবী ওযু করেছেন, ওয়ামাসাহা আলাল জাওরাবাইন ওয়ান্নাআলাইন, বুখারী শরীফের হাদিস, কাপড়ের মুজার উপর মুসিহ করেছেন। কেউ যদি এমন গাড়ি মুজা পরিধান করেন যে মুজার মধ্যে সহজে পানি ঢুকবে না, তাহলে তো কোনো কথাই নাই, আপনি মুজার উপর মুসিহ করতে পারবেন নিঃসন্দেহে। আর যদি মনে করেন মুজা একেবারে পাতলা মুজা, নর্মাল মুজা, তাহলে নরমালি এটার উপর মুসিহ না করাই ভালো, যেহেতু উলামায়ে একরাম এখানে কোয়েশ্চন মার্ক করে ফেলেছেন। কেউ বলেছেন চামড়া লাগানো থাকবে, এইরকম এটা না করে আমরা সফরের হালতে আসি, সার্ভিস স্টেশনে গেছেন, প্লেনে আসেন বা সফরের হালতে আসেন বা কোনো অসুবিধার সময় বা তাড়াহুড়ার সময় এইরকম কোনো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে এই আমলটা করলে কোনো অসুবিধা হবে না, এইভাবে করা ভালো। আর রেগুলার এই আমলে পরিণত না করা ভালো, যেহেতু এখানে একটা কন্ডিশন এসে গেছে। আশা করি আমার দর্শক ভাই বোনরা বুঝতে পেরেছেন, যারা প্রোগ্রাম দেখতেছেন, কাপড়ের মুজার উপর মুসিহ করতে পারবেন, তবে এটা রেগুলার আদত যেন আমরা পরিণত না করি, কারণ ইসলাম আমাদের চেয়ে ইসলামিক স্কলার আরও বেশি বুঝেছেন। ঠিক তদ্রূপভাবে অনেকেই আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বলে দেই, আল্লাহর নবী বসে পেশাব করা সুন্নত, দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। এখন আপনি সার্ভিস স্টেশনে গেছেন, গিয়ে আপনি দেখলেন এখানে বসলে কাপড় নষ্ট হয়ে যাবে, আপনার আদত নাই বসে দাঁড়িয়ে পেশাব করা। সার্ভিস স্টেশনে আপনি গিয়ে দেখছেন এখানে পাবলিক টয়লেটে বসে পেশাব করলে, জি এখন থেকে আপনাদের কল নিতে পারবো ইনশাল্লাহ, এতক্ষণ কল নেই নাই, কারণ কথা বলতেছিলাম, এখন যারা লাইনে আছেন ইনশাল্লাহ আমি আপনাদের কল নিব ইনশাল্লাহ। সার্ভিস স্টেশনে গেছেন, এখন আপনি বসলে কাপড় নষ্ট হয়ে যাবে, আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন, কারণ বুখারি শরীফে হাদিস আছে এইভাবে আল্লাহর নবী এক জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছেন, অবালা ফাতাওয়াল্লা, এক জায়গায় গেছেন যেখানে ময়লা আবর্জনা ছিল, লম্বা আলোচনা, সেই দিকে আমি যাচ্ছি না, আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছেন। একথার অর্থ নয় যে বুখারি শরীফের হাদিস আছে আমি সবসময় দাঁড়িয়ে পেশাব করবো, না, এটা আদত না। এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে অনেক জিনিস জায়জ হয়ে যায়, এই জন্য ইসলামিক স্কলাররা কোরআন এবং হাদিসকে যেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন সেটাকে মানা আমাদের জন্য খুবই জরুরি। এই গাইডলাইন যদি না ফলো করি তাহলে আমরা মিসগাইড হয়ে যাব। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম,
আল্লাহকে মানো, রসুলকে মানো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে মানো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন সেটা আল্লাহর হুকুমে করেছেন, আল্লাহ যা বলেছেন সেটা করেছেন। মন গড়া একটা কথাও বলেন নাই, মন গড়া একটা কথাও বলেন নাই, এমন কোনো কাজ মন গড়া করেন নাই। হয় আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন, এজন্য অনেক লম্বা আলোচনা। ওয়াহিয়া মতলু, ওয়াহিয়া গাইরে মতলু, হাদিসের মধ্যে প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের আছে। ওকে, একটু কল নিয়ে নেই ইনশাআল্লাহ, তারপরে কথাগুলো কন্টিনিউ করব। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা দেশে জানে যে কোন বিপদের সময় মানুষের জানের বদলা জান মানুন, আপনার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা বিপদের সময় আমরা মান্যত করি বা আমরা নিয়ত করি যে আল্লাহ আমার বাচ্চাকে বাঁচাইয়া দাও, আল্লাহ আমি জানের বদলা জান দিলাম, তাহলে কি জানের বদলা জানই দিতে হবে না টাকা পয়সা দিলে দিয়ে হয়ে যাবে? দেখুন, সদকা কয়েক প্রকার আছে, খুবই সংক্ষেপে বলতেছি, আরও কলার লাইনে আছেন। সদকা কয়েক প্রকার, পুরো ভাই অথবা বোন যদি মান্যত করেন যে আমি গরু সদকা দিব, তাহলে উত্তম হচ্ছে গরুটাই সদকা দেওয়া। খাসি মান্যত করেছেন, আপনি একটা ছাগল সদকা করেছেন, মান্যত করেছেন জানের বদলা মান, ওইটা দেওয়াই আপনার জন্য উত্তম। মুরুগ মেরেছেন, মুরুগ দেন উত্তম। কিন্তু যদি ওইটা ম্যানেজ করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, এই রকম কোনো কিছু পাওয়া যায় না, এটা ম্যানেজ করা আপনার জন্য কঠিন, তাহলে আপনি জানের বদলা জান না দিয়ে ওই পরিমাণ টাকা আপনি সদকা করে দিবেন, কোনো অসুবিধা নেই, আপনার সদকা আদায় হয়ে যাবে। যেমনইভাবে কুরবানির সময় কেউ কুরবানি দিতে হলে কুরবানি না দিয়ে যদি কেউ পয়সা বণ্টন করে দেন, কুরবানি আদায় হবে না। কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত, আপনি কাউ স্যাক্রিফাইস করতে হবে। এরপরেও যদি কোনো কারণবশত তিন দিন সময় চলে গেছে, গরু পাওয়া যায় নাই বা কোনো অসুবিধার কারণে দিতে পারেন নাই, ওই পরিমাণ টাকা আপনি লিল্লা দিয়ে দিতে হবে। আপনার কুরবানির সুয়াব পাবেন না, কিন্তু আপনি দায় মুক্তি পেয়ে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন। ঠিক তদ্রূপভাবে আপনি মান্নাত করেছেন জানের বদলা জান, আপনি যদি গরু বা খাসি নিয়ত করেছেন, দিতে পারেন যেটা নিয়ত করেছেন, খুবই উত্তম। আর যদি পাওয়া যায় না, দিতে পারেন না, তাহলে টাকা ওই পরিমাণ বণ্টন করে দিবেন, এতে আপনার মান্নাত আদায় হয়ে যাবে। আরেকটি কথা, আমি মান্নাত করার পরে যদি মান্নাত না মানি, তাহলে গুনাহ হবে কি না? আরেকটি কথা, আমি স্বপ্নে দেখলাম দশ করোড় সিন্নি করতেছি, এখন এটা কি মানা লাগবে কি লাগবে না? আরেকটি কথা, স্বপ্নে দেখেছি মাজারে সিন্নি দিচ্ছি, দিতে হবে কি হবে না? এরকম প্রশ্ন আসে না, আমি জবাব দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে মান্নত করেছি, এখন মান্নত আরেকটি কথা বলি যে আল্লাহ আমার যদি ওই কাজ হয় তাহলে আমি দুই রাকাত নামাজ পড়ব, ১০০ পাউন্ড সদকা দিব, কন্ডিশনাল, এইরকম কথাটা বলা ঠিক আছে কিনা? এই চারটা প্রশ্ন ক্রিয়েট করলাম, সম্পূরক প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে মান্নত করলে মান্নত আদায় করতেই করা ফরজ ওয়াজিব কম্পালসারি কিনা? না, কম্পালসারি না। আপনি মান্নত করেছেন বিপদ থেকে মুক্তির জন্য, জানের বদলা জান দেওয়ার জন্য, আপনার এখন তৌফিক নাই, দিতে পারেন নাই, কোনো গুনাহ হবে না, প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে, আপনি যে মান্নত করেছেন আর দিলেন না, এটা যদিও গুনাহ হবে না, তবে এটা ইসলামের মধ্যে সৌন্দর্য নয়, এটা ভালো জিনিস না, কারণ মান্নত হচ্ছে একটা সদকা। আর হাদিস শরীফের মধ্যে এসেছে আস সদকাতু তারুদ্দুল বালা, মানুষ যখন সদকা করার নিয়ত করে বা সদকা করে দেয়, আল্লাহ তার মুসিবতকে দূর করে দেন। আপনি একটা নিয়ত করেছেন, নিয়ত করার পরে আল্লাহ তার মুসিবতকে দূর করে দিয়েছেন, আর এখন আপনি সেই সদকাটা গরিবকে দিলেন না, এটা মোরালি রং, আপনি কাজটা করা ঠিক হয় নাই। কিন্তু আপনি যদি না করেন, কোনো জঘন্যতম বা কবিরা গুণা আপনার হবে না, আশা করি বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নের জবাব। দুই নম্বর হচ্ছে, আমি নিয়ত করলাম যে আমার ওই কাজটা হয়ে গেলে আমি আল্লাহর রাস্তায় ১০০ পাউন্ড দান করব, যদি হয় না তে আপনি দিলেন, না হইলে দিবেন। খেয়াল করে শুনবেন, এই রকম মান্নত করা, নিয়ত করা মোটেও ঠিক নয়,
কারণ আপনার 100 পাউন্ড আর আপনার 50 পাউন্ড আর আপনার দানের জন্য আল্লাহ তেখাত নয়। সুতরাং কার সাথে কন্ডিশন করতেছেন? সুতরাং এইরকম কন্ডিশনাল দান হয়রাত খুবই দুঃখজনক এবং খুবই খারাপ জিনিস। আপনার হোক বা নাই হোক, আপনি বলবেন আল্লাহর কাছে সৎকা করে দিলাম, হইলে দিব না হইলে দিব না, এটা কোনো সময় মুমিনের জন্য কাম্য নয়। সুতরাং এইরকম কন্ডিশনাল কোনো কাজ যেন না করি, যে আমি আমার এই কাজটা হয়ে গেলে আমি একটা 100 পাউন্ড দান করব, 5000 পাউন্ড দান করব, একটা মাদ্রাসায় সিন্নি দিব, না হইলে নাই না। এইরকম কাজ করা খুবই দুঃখজনক। এইরকম কনডিশনাল কাজ করবেন না। আনকন্ডিশনাল আমার হোক আর নাই হোক, আমি ছোট্ট পারি বড় পারি যা পারি, হোয়াট এভার অ্যামাউন্ট ইজ বিগ অর স্মল, আই উইল ডোনেট ইন দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডু ইট ফার্স্ট, দেন আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাজ হেল্প, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। নাম্বার টু, নাম্বার থ্রি, আপনি নিয়ত করেছেন শাহজালাল সাহেবের মাজারে 10 কুরুদি সিন্নি করবেন, এখন আপনি করতে পারতেছেন না, কোনো গুনাহ হবে না, কারণ এটা আপনি একটা অপশনাল, একটা ইন্টেনশনাল একটা প্ল্যান করেছেন, দ্যাটস গুড প্ল্যান। সুতরাং এটা করতে পারেন নাই, কোনো গুনাহ হবে না। আরেকটা জিনিস, স্বপ্নে দেখেছেন 5 কুরুদি সিন্নি করেছেন, এটা ইম্পর্টেন্ট কি না? স্বপ্ন কোনো দলিল না। স্বপ্ন দেখার পরে যে আপনাকে কুরবানি করতে হবে, দান করতে হবে, এটা করতে হবে, এটা কোনো দলিল নাই। কিন্তু লাম ইয়াবকি মিনান নুবুওয়াত ইল্লা আল মুবাশশারাত, স্বপ্ন যদিও এটা বাস্তবায়ন, স্বপ্ন এটা কোনো দলিল না, কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে অনেক কল্যাণকর জিনিসের ইন্ডিকেশন দেন, ভালো ভালো দিক নির্দেশনা দেন। আপনি যদি স্বপ্নে এমন কোনো ভালো জিনিস দেখেন, তাহলে এটা বাস্তবায়ন করলে ভালো, না করলে গুনাহ হবে না, কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না। নেক্সট কোলা, আসসালামু আলাইকুম। ওকে, লাইনটা ড্রপ হয়ে গেছে যিনি ফোন করেছেন। আশা করি যারা প্রোগ্রাম দেখতেছেন বুঝতে পেরেছেন, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আলোচনা পেশ করছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে দিন রেখে গেছেন। নবীজি দিন শিক্ষা দিয়েছেন সাহাবা একরামদেরকে, নিজ হাতে গড়া সাহাবা কারা, দ্য কম্পানিয়ন্স অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সাহাবি হচ্ছে নবীর সাথীগণ। খোলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন খুকা সাইকিলা ভাই, তুমি সানবার লাগে, আমরা আল্লাহর রাস্তায় নিয়ে একটা ছাগল ইয়ম মানছিলাম, আল্লাহর রাস্তায় দিবার লাগে, তখন জানতে দিতাম চাইছি, এই এন্ডে আমরা ঠিক আছে নি, আমরা একটা গরিব মানুষ হলে সাহায্য করেন আর দিনের খেদমত করেন, আল্লাহ আপনারে বালা খরুকা। একটা জিনিস জানিয়ে রাখুন জানবেন, জি কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নেক্সট কলা, নেক্সট কোলা। ওকে ওকে, যেই কথাটি বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, উনানে মোহাম্মদ খে খইরা প্লিজ। আমি জানতাম ছিলাম যে আমার আম্মা জানতাম ছিল, অ্যাকচুয়ালি মায়ের ফাতিমার আজ তসবি খিলা ফল। ওকে ওকে, এন্ড আমি জানতাম ছিলাম বৈশব যে আমরা ছোটবেলা মসজিদ ছিলাম, যেমন নাকি ফরজ নামাজ গড়ো পড়লে এতেকাফ দোয়া লাগে না, উনকু এটা দোয়া লাগেনি আহার মতো, সরি বুঝছি না, ফরজ নামাজ কিতা হইলা? ওকে, গড়ো যদি পড়ি যদি গরম ফরাইন তাহলে একামত দেওয়া লাগেনি, ফোন রাখি দেও কে আপনি।
ওকে, আর একটা কল লইলে ভাই, তা আপনার প্রশ্নের জবাব দিলাম। খোলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি খুকা সাইব ভাই, আমার একটা প্রশ্ন ভাই হুজুরের কাছে। ও কইলো কা, টেলিভিশনের সাউন্ড তুরা কমাই লও কা বইন, আমার ভলিউম একবার কমাই ভাই। ওকে থ্যাংক ইউ, কইলো কা। এখন প্রশ্নটা হইলো, একজনে আকি মালনত করছিলা সোনা তানা তোর বেরেস লাইট বেসিয়া গরু বা সদগা দিবা, তুই সোনা যদি মনে হলে আর একজনে লইলাই, তার হাজবেন্ডটা কি বেমার আসলা আর তার মায়া কি মান্যত করছিলা জেনে তার ফুয়ার বউর সোনা দিবা, আমি ফোন রাখার পরে কি কেনটা হইলো। ওকে ওকে ওকে, কইলো কা আপনি, আমি ফোন দাও। এখন কো যদি মনে হয় সোনা যদি ঈদের মাঝে সোনার দোকানও লইয়া গিয়া বেসিয়া যত হইব পুরানা দাম শত হইব, এই সোনা যদি আর একজনে রাখি লাই, রাখলে কোনো অসুবিধা হইব না? আর একজনে রাখলা বলতে আর একজনে রাখিয়াও পয়সা দিলেই বারো পয়সা বাটিলেই বা? জি জি, ও কোনো অসুবিধা নাই, তাই মার্কেট ভালো দিতে হইব। আর একটা হইল, মনে হলো আর একজনের মনে হলো একজন মানুষ বেমারি, ক্যান্সার বেমারি, এই বেমারের মাঝে এই মানুষের দেওয়া যাইব না? এই মানুষকে গরিব মানুষ দি, দিতা পারবা, দিতা পারবা, দিতা পারবা। ওকে ইনশাল্লাহ। ওকে দেখো কা, আপনারা আরো ক্লিয়ার করে দেই, আপনি ফোন রাখি দেও কা, টাইম একবারে শেষ হয়ে গেছি। আমার কইরা দুইটা প্রশ্ন আরো আমার আতো, আর কইরা শেষ করে লইতাম, টাইমও শেষ হয়ে যার। আপনার প্রশ্ন হইল যে একজনে মান্নত করছিলা মায় ফুয়াল লাগি যে সোনা দিলেই বা আল্লাহর রাস্তাত, এখন ই সোনা গোল্ড খা নাইন, তাই আর একজনের কাছে রাখি লইরা, ফ্যামিলিরও আর একজনে রাখি লইরা, আর উপয়সা দিলেইরা, যদি মার্কেট ভ্যালু অনুযায়ী পয়সা দিলাইন, তাহলে ফ্যামিলি মেম্বার বা তাই নিজেও রাখতে পারবা, মায়েও যদি মনে করেন ঠিক আছে সোনা মান্যত করছিলাম, সোনা দে খাম নাই, এটা আমার বিয়ার সোনা বা আমার নিজের স্মৃতি রাখি দেই, আর সোনার দাম পরিমাণ পয়সা দিলাই তো হইব, আর আপনি কইরা আর একজন ক্যান্সার বেমারিরে দেওয়া যাইব নি, অফকোর্স দিতা পারবা, যদি এই জাকাত খাওয়ার উপযোগী হইয়া তা হয় দিতা পারবা। একটা জিনিস খেয়াল রাখুন যান, দানের ক্ষেত্রে নিজের গরিব মানুষরে ফার্স্ট প্রায়োরিটি দেন যান, এটা হলো উত্তম, এটা নবীজির শিক্ষা। পয়লা নিজের গরিব মানুষকে ফার্স্ট প্রায়োরিটি দিবা, এর বাদে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আপনি অ্যাডভান্স হইবা। আশা করি বইন আপনি বুঝতে পারছেন। আর ভাইয়ে দুইটা প্রশ্ন করছেন, মা ফাতিমার তসবি পড়তে পারবানি, আর নামাজের মধ্যে আজান একামত গোর নামাজ পড়লে একামত দিতে পারবানি? দেখো কা দুইটা প্রশ্ন, পয়লা নম্বর হইল একামত আজান একে আপনি মসজিদে যাইতে পারবেন না, আপনি মসজিদে যেতে পারতেছেন না, এই জন্য যে আপনি গড়ে নামাজ পড়তেছেন, এখন আপনি গড়ে একা নামাজ পড়তেছেন, আজান দিলে কোনো অসুবিধা নেই। প্রথম একটি কথা বলি, আজান যেখানে দেওয়া হয় এখানে শয়তান থাকে না, বুখারী শরীফের হাদিস, শয়তান পলায়ন করতে শুরু করে। আপনার গড়ে যখন একা নামাজ পড়েন, আপনি আজান দেন, জোরসে আওয়াজ দেন, আজান দেন, শয়তান মুক্ত হবে ঘর, হফিস জিন্নাত শয়তান ঘরে থাকতে পারে না আজান দিলে। যেই ঘরে বেশি আজান হয় এই ঘরে কোনো বদ আসর থাকে না, সুতরাং আপনি করে আজান দেন, একামত দেন, দিয়ে যদি যেই নামাজে জুড়ে পড়া যায় ওই নামাজ জুড়ে পড়েন, অর্থাৎ ফজরের নামাজ জুড়ে তেলাওয়াত করা যায় আপনি জুড়ে তেলাওয়াত করেন, মাগরিবের নামাজ জুড়ে তেলাওয়াত করা যায় আপনি জুড়ে তেলাওয়াত করেন, এশার নামাজ জুড়ে তেলাওয়াত করা যায় আপনি জুড়ে তেলাওয়াত করেন, করে আজান এবং একামত দিয়ে একা একা আপনি নামাজ পড়েন, আপনি পড়তে পারবেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। জামাতে নামাজ পড়তেছেন কোনো আপত্তি নাই, আপনি আর আপনার ওয়াইফ মিলে নামাজ পড়তেছেন, আপনি সামনের কাতারে যান, ওয়াইফকে পিছনের কাতারে রেখে দেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটু পিছনে রেখে দেন, জামাতে নামাজ পড়তে পারবেন। তিনজনে বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তেছেন, বুখারী শরীফের হাদিস, একজন সাহাবি বলতেছেন আমার ঘরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন আমরা তিনজন ছিলাম, তিনজনে নামাজ পড়লাম, কিভাবে যে রসুল করিম ইসলাম প্রথম কাতারে ছিলেন, ইমামতি করলেন, আর আমরা তিনজন মুক্তদি ছিলাম, তিনজনের মধ্যে আমি এবং আমার বাচ্চা ছিলাম, তো আমি ছিলাম এবং আমার মা ছিলেন, সরি আমি ছিলাম এবং আমার মা ছিলেন, ছিলাম উনি বলতেছেন যে রসুলে ইমামতি করেছেন, আমি পিছনে দাঁড়াইছি আর এর পিছনে আমার মা দাঁড়াইছেন। সুতরাং আপনি গড়ে আপনার সন্তান ওয়াইফ সকলকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবেন, কোনো আপত্তি নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভাই আরেকটা কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তসবিহ বাতলিয়ে দিয়েছিলেন, যে বলেছিলেন ওই তসবিহগুলা যদি পাঠ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আজরে আজিম দান করবেন,
এবং সমস্ত বিপদ আপদ এবং অভাব অনটন সমস্ত মুশকিলাতগুলোকে দোয়া করে দিবেন, দূর করে দিবেন। এই জন্য নামাজের পরে এই তসবিহগুলা পাঠ করা খুবই উত্তম এবং ফজিলতের কাজ। ফজর নামাজের পরে, জোহর নামাজের পরে, আসর যখনই পার। ওকে, আমাকে বলা হচ্ছে টাইম শেষ হয়ে গেছে। আমার দর্শক ভাই এবং বোনেরা, যে ভাই প্রশ্ন করেছেন তসবিহ তালিল জিকির কোন নামাজের পরে কোন তসবিহ করবেন, কোন তসবিহ কখন পড়া উত্তম, তসবিহ পড়লে কি হয়, সবচেয়ে ছোট্ট এবং উত্তম তসবিহ কোনটি, আমি আগামী রবিবারে ইনশাআল্লাহ তাজকিয়ায়ে নাফস, তসবিহ তালিল সম্পর্কে, দোয়া দুরুদ সম্পর্কে ব্যাপক ডিসকাশন করব ইনশাআল্লাহ। যে যেখান থেকে বসে প্রোগ্রাম দেখতেছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যেন সবসময় আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে হালালের উপর পরিচালিত করো, আল্লাহ আমাকে হালাল খাওয়াও, আমি যেন হালাল খাই, হালাল পথে জীবনযাপন করি এবং সত্য কথা বলি, আল্লাহর ওলি হয়ে যাব। আমি যদি পাঁচ অক্ত নামাজ জমাতে পড়ি বা পাঁচ অক্ত নামাজ অন টাইমে পড়ি, হালাল খাই আর সত্য কথা বলি, আল্লাহর ওলি হয়ে যাব, আর কিছু করতে হবে না। আমার ভাই এবং বোনেরা যে যেখান থেকে প্রোগ্রাম দেখতেছেন, তিনটা কাজ করি, পাঁচ অক্ত নামাজ অন টাইমে পড়ি, মিথ্যা কথা ছেড়ে দেই আর হালাল খাই, তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে ভালো রাখেন, সকলকে সুস্থ রাখেন। দেখা হবে আগামী রবিবার, নেক্সট সানডে, সেম টাইম 3:30 ইনশাআল্লাহ। প্রোগ্রামটি আইওন টিভির ফেসবুকে আছে, রিপিট দেখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।